তো আজ এই উইকের যে লেকচারটা, সেই লেকচারটাতে আপনি হয়তো বা খেয়াল করেছেন, আমরা দুটো লেকচার স্লাইড দিয়েছি আমি, বা দুটো স্কোম প্যাকেজ যেটাই বলেন না কেন সেটা দিয়েছি। ফার্স্টেরটাতে আমি আলোচনা করেছি আপনার ডিজিটাল সিগনেচার নিয়ে, এবং সেকেন্ড যেটা ছিল সেটা ছিল হচ্ছে সাইবার ক্রাইম নিয়ে। এখন একদম শুরুতে সময় দেন আমাকে, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? আপনি কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? ডিজিটাল সিগনেচারের স্লাইডটা আমি ওপেন করেছি, আপনার ওখানে কি দেখা দেয়? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমি যেটা বলছি, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের এই উইকে দুটো স্ক্রম প্যাকেজ বা পাওয়ার পয়েন্ট স্লাইড আপলোড দেওয়া হয়েছে। একটা হচ্ছে আপনার ডিজিটাল সিগনেচার, আরেকটা হচ্ছে সাইবার কার্ড। আপনার ওখানে কি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে যে আমি ডিজিটাল সিগনেচারের স্লাইড ওপেন করেছি? আপনি কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, তো যেহেতু আমি এর আগেও বলেছি যে সাইবার ল, মানে অ্যাডভান্স সাইবার ল যে কোর্সটা, এই কোর্সটাতে নর্মালি আপনার আইসিটি অ্যাক্ট 2006 এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 এর সঙ্গে আপনার পর্নোগ্রাফি কন্ট্রোল যে অ্যাক্ট আছে 2012-এর, এই তিনটা অ্যাক্ট মেইনলি পড়া হয়। পর্নোগ্রাফি অ্যাক্টটা ওটা আপনার জাস্ট একদিনে কোনোভাবে শেষ করে দেওয়া হয়, বাট ডিটেলস এ আমরা পড়াই হচ্ছে আইসিটি অ্যাক্ট এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। তো গত দুই সপ্তাহ যে লেকচারগুলো ছিল সেই লেকচারগুলো ছিল টোটালি আপনার সাইবার লটা কি, সেটার কি প্রয়োজনীয়তা আছে বা কি কি ধরনের প্রবলেম ফেস করছে লটা, এই রিলেটেড টপিকস নিয়ে আপনার প্রথম দুইটা উইকের লেকচারগুলো ছিল। থার্ড উইকে আমরা মূলত আইসিটি অ্যাক্ট 2006 যেটা, সেটার একদম শুরুর দিকের পোর্শনে ঢুকছি। তো নর্মালি আপনি জানেন যে যে কোনো অ্যাক্টের প্রথমে এক নাম্বার বা দুই নাম্বার সেকশনটা এরকম থাকে, যেটার মধ্যে ডিটেইলস এর ডেফিনেশন গুলো দেওয়া থাকে। তো এই যে যে আইসিটি অ্যাক্ট 2006 এটারও আপনার সেকশন 2 তে ডিটেইলস এর ডেফিনেশন গুলো দেওয়া আছে, অনেকগুলো ডেফিনেশন আছে, ওখানে আমরা যাব না। বাট আমরা ইম্পর্টেন্ট কিছু জিনিস করব। ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে ডিজিটাল সিগনেচারটা। ডিজিটাল সিগনেচারটা পড়ানোর আগে আমি আপনাকে যে জিনিসটা ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু সেকশন 4 অফ দ্য আইসিটি অ্যাক্ট যে জিনিসটা বলতেছে, তিনটা সার্কমস্টেন্সেস এর কথা বলতেছে। এই তিনটা সার্কমস্টেন্সেস এ আপনি যদি কোনো ধরনের অফেন্স কমিট করে থাকেন তাহলে সেটার জন্য আপনাকে বাংলাদেশের ল অনুযায়ী লায়াবল করা হবে। প্রথম যে সার্কামস্টেন্সেসটা সেটা হচ্ছে আপনি বাংলাদেশের বাইরে থেকে কোনো ধরনের অফেন্স করেছেন, সাইবার ক্রাইম করেছেন। আরেকটা সার্কামস্টেন্সেস হচ্ছে, সেকেন্ড সার্কামস্টেন্সেসটা হচ্ছে আপনি বাংলাদেশের বাইরে থেকে, আপনি থাকেন বাংলাদেশের বাইরে কিন্তু আপনি যে কম্পিউটারটা বা কম্পিউটার সিস্টেমটা ব্যবহার করেছেন সেটা বাংলাদেশের ভিতরে, এবং সেটা ব্যবহার করে আপনি কোনো একটা সাইবার ক্রাইম করেছেন। এবং থার্ডটা হচ্ছে যে আপনি বাংলাদেশের ভিতরে থেকে বাংলাদেশের বাইরে কোনো একটা অফেন্স করেছেন। এই তিনটা সার্কামস্টেন্সেস এ আপনি আইসিটি অ্যাক্টের আন্ডারে লায়াবল হবেন। এটা হচ্ছে সেকশন 4 এ বলছে। আমাদের এই যে যে লেকচারটা এটার মেইন যে জিনিস যেটা সেটা হচ্ছে ডিজিটাল সিগনেচার। ডিজিটাল সিগনেচারের যে ডেফিনেশনটা আইসিটি অ্যাক্টের সেকশন 2 তে দিচ্ছে সেই ডেফিনেশনটা হচ্ছে, মানে লিগাল ডেফিনেশন দিচ্ছে। লিগাল ডেফিনেশন কি রকম?
যে যে কোনো একটা সিগনেচার বা যে কোনো একটা ইলেকট্রনিক ফর্মের ডাটা আপনার, যেটাকে আপনি লিগালিটি দেওয়ার জন্য আপনি ডিজিটাল সিগনেচারটা ব্যবহার করছেন। যেমন ধরেন আমরা যখন কোনো ধরনের অ্যাগ্রিমেন্ট করি, অ্যাগ্রিমেন্টে আমরা নিচে সাইন করি কেন, যে এই অ্যাগ্রিমেন্টটার একটা আমি এই অ্যাগ্রিমেন্টের সাথে অ্যাগ্রি, দ্যাটস ওয়াই আমি সাইন করতে, বা হয়তো বা আপনি উইটনেস হিসেবে সাইন করে সিগনেচার করেছেন, সেটাতেও এরকম ব্যাপারটা যে হ্যাঁ আপনি এই অ্যাগ্রিমেন্টটা যখন হয়েছে তখন আপনি সেখানে ছিলেন, সো আপনি এটা লিগালিটি দিচ্ছেন, এটা ইলিগাল কোনো কিছু না, তখন আপনি সাইন করতেছেন। বা হয়তো বা আপনি আপনার অফিসের কোনো ডকুমেন্টস এর নিচে সাইন ব্যবহার করতেছেন, কি জন্য, যে হ্যাঁ এই ডকুমেন্টসটা আপনার দ্বারা তৈরিকৃত, বা এটা আপনি অন্য আরেকজনকে পাঠাচ্ছেন, এটা আপনার কাছ থেকে যাচ্ছে, তাই না? এই যে যে জিনিসটা যে আপনি তৈরি করেছেন আপনার সাথে ইউনিকলি আপনার সিগনেচারটা জড়িত, বা ধরেন আপনার সিগনেচার আর আমার সিগনেচার এক হবে না, হবে না? আপনার সিগনেচার দেখলে যে আপনার সিগনেচার চেনে সে আপনার সিগনেচার দেখলে বুঝবে হ্যাঁ এটা হচ্ছে ওনার সিগনেচার, রানা সাহেবের সিগনেচার, উনি এই সিগনেচারটা দিয়েছে, এর মানে হচ্ছে এই ডকুমেন্টসটা হয়তো বা তার কাছ থেকে আসছে, বা হয়তো বা এই মানে এই ডকুমেন্টসটা আপনার কাছ থেকে গেছে, বা হয়তো বা এই যে ডকুমেন্টসটা আপনার তৈরিকৃত, মানে এটা আপনাকে আইডেন্টিফাই করতেছে, তাই না? বা আমরা যখন আপনাদের পরীক্ষার খাতা দেখি, পরীক্ষার খাতা দেখার পরে পরীক্ষার খাতার উপরে একটা সাইন করি আমরা, যে কি হয়েছে, সাইনটা কেন করা হয়েছে, যে হ্যাঁ ইসরা জাহান ম্যাডাম এই খাতাটা দেখছে, দ্যাটস হোয়াই ম্যাডাম উপরে একটা সাইন দিচ্ছে লিগালিটি দেওয়ার জন্য। তো ডিজিটাল সিগনেচারটা ওই সার্কামস্টেন্সেস গুলাতে ব্যবহৃত হয়, এবং এটার সোল কন্ট্রোলটা আপনার কাছে থাকে, এবং এটা এমন একটা জিনিস যেটা আপনাকে শুধুমাত্র আইডেন্টিফাই করতেছে। এখন অনেকে স্টুডেন্টরা জিজ্ঞাসা করে ডিজিটাল সিগনেচারটা কি, আপনি যেহেতু অলরেডি আপনি প্রফেশনে আছেন, আপনি অনেক সার্কামস্টেন্সেস বা অনেক জায়গায় ডিজিটাল সিগনেচার দেখেছেন বা ইউজ করছেন হয়তো বা নিজেও, তাই না? তো ডিজিটাল সিগনেচারটা নর্মালি খুব কমন একটা জিনিস হচ্ছে যে আমরা আমাদের অনলাইনে একটা ডিজিটাল সিগনেচার করি, যেটা হয়তো বা হুবহু আমি কলম দিয়ে যে সিগনেচারটা করি ওইটার মতো একটা সিগনেচার ক্রিয়েট করে আমরা প্রত্যেকটা ডকুমেন্টস এর নিচে বসাই দিই, তাই না? অফিসিয়াল কাজ করাতে এটা ভেরি কমন, বাট কিছু কিছু আনইউজুয়াল সার্কামস্টেন্সেস অন্য ওয়েতেও এই ডিজিটাল সিগনেচার গুলা তৈরি করা হয়। সেটা কিরকম, সেটা হতে পারে আপনার কোড আকারে কোনো একটা ডিজিটাল সিগনেচার আসতে পারে, বা বার কোড যেরকম থাকে যে আপনি ওটাকে স্ক্যান করলে, আমরা যখন কোনো একটা প্রোডাক্ট কিনি ওটার গায়ে বার কোড থাকে, তো ওই বার কোডটাকে আমরা যখন স্ক্যান করতেছি তখন কি হচ্ছে যে ওই প্রোডাক্টটার ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ার ডেট, বা কোন কোম্পানি তৈরি করছে সব ইনফরমেশন চলে আসে। সো ডিজিটাল সিগনেচারও এরকম কোড টাইপের হয়, সেটা হচ্ছে যে সেটা আপনি স্ক্যান করলে পরে কার সাইন, তার পদবি কি, সে কোন অফিসে, সব ধরনের ইনফরমেশন চলে আসে এরকম। আবার অনেক সময় আপনার ফেসিয়াল রিকগনিশন, যেটা যে আপনি গিয়ে ক্যামেরার সামনে দাঁড়াইলেই তখন খুলবে, এটা কেউ কিন্তু ডিজিটাল সিগনেচার করে। বা অনেক সময় ভয়েস রিকগনিশন, যেটা যে আপনি হ্যালো বললেই কোন একটা দরজা খুলবে, এটাও কিন্তু এক ধরনের ডিজিটাল সিগনেচার। আচ্ছা, এই ডিজিটাল সিগনেচারটা লিগাল যে রিকগনিশনটা যেটা বলতেছে, যেহেতু এটা এমন একটা জিনিস মানে শুধুমাত্র আপনার জন্যই প্রযোজ্য, আপনার সিগনেচার আপনার সাথে অ্যাফিক্সড, সো আপনি যখন কোনো একটা ডকুমেন্টস কে নিচে সাইন করছেন বা আপনি আপনার ডিজিটাল সিগনেচার ব্যবহার করছেন, এর মানে আপনি ওই ডকুমেন্টটাকে কোনো ধরনের রিকগনিশন দিচ্ছেন, অবভিয়াসলি সেটা লিগাল ওয়েতে, এটাই লিগাল রিকগনিশন, আর সিরিয়াস কোনো কিছু নেই। আর একটা জিনিস আমি এই স্লাইডের মধ্যে অ্যাড করছি, সেটা হচ্ছে ইলেকট্রনিক গ্যাজেট। আপনারা চাকুরিজীবী লোকজন খুব ভালো মতোই জানেন ইলেকট্রনিক গ্যাজেট কি জিনিস। নর্মালি আগে দেখা যেত যে কোনো অফিসের কোনো একটা রুলস বা কোনো একটা বাইলস হয়তো বা অফিসের সামনে ছাপায় তারপরে আপনার টানাই দেওয়া হতো, তাই না? এখন হচ্ছে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে নিয়ে দেওয়া হয়, দ্যাটস কল ইলেকট্রনিক গ্যাজেট। যে আপনি কোনো একটা রুলস রেগুলেশন বাই ল বা কোনো ধরনের নোটিফিকেশন বা কোনো ধরনের নোটিস, এটা আপনি যখন ইলেকট্রনিক আকারে পাবলিশ করতেছেন কোনো ওয়েবসাইটে বা কোনো পেজে, তখনই সেটা ইলেকট্রনিক গ্যাজেট হচ্ছে। দ্যাটস ইট। আচ্ছা,
এই সেকশন গুলো হচ্ছে আপনার আইসিটি অ্যাক্টের একদম শুরুর দিকের সেকশন। আমরা আইসিটি অ্যাক্টটা আরো ডিটেইলসে পড়ব। আচ্ছা, এই স্লাইডের কোন মানে এই পাওয়ার পয়েন্ট স্লাইড গুলোর মধ্যে আপনার কি কোনো কোশ্চেন ছিল কিনা? যদি না থাকে তাহলে আমি পরবর্তী লেকচার যাব। না না, আমি পরবর্তী লেকচার যাব। আচ্ছা, পরবর্তী যেটা ছিল সেটা হচ্ছে সাইবার ক্রাইম ছিল। আপনি হয়তো বা অলরেডি পড়ে ফেলছেন বা দেখে ফেলছেন। আমরা গত 2 উইকে আপনার সাইবার লটা কি জিনিস, কেন সাইবার লটা দরকার, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি। আর আজকে হচ্ছে আমি যাচ্ছি আপনার সাইবার ক্রাইমটা কি। সাইবার ক্রাইমটা কি জিনিস, এটা আপনি যখন সাইবার ল পড়তে আসছেন তখনই আপনি জানেন সাইবার ক্রাইমটা কি জিনিস। কারণ এটা এমন একটা জিনিস যেটা আপনার প্রত্যেক দিন লাইফের সাথে জড়িত, তাই না? সারাদিন আপনি নেট ব্যবহার করতেছেন, ফেসবুক ব্যবহার করতেছেন, বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করতেছেন, মানে আপনি সাইবারের মধ্যেই আছেন। তো সাইবার ক্রাইম কি জিনিস এটা আপনি ভালো মতোই জানেন। তো ফার্স্ট স্লাইডে আমি বেসিক্যালি ফার্স্ট একদম শুরুতে সাইবার ক্রাইম যে শব্দটা, এই শব্দটা যে প্রথমবার ব্যবহার করা হয়েছিল 1820 সালে, ওইটার কাহিনীটা বলছি। যে একজন ভদ্রলোক, তিনি বেসিক্যালি একটা যন্ত্র তৈরি করেন। উনি একজন টেক্সটাইল মিলের মালিক ছিল। উনি একটা যন্ত্র তৈরি করেন যেটা হচ্ছে আপনার খুব দ্রুত সময়ে অনেক ফেব্রিক্স তৈরি করতে পারবে। তো অ্যাজ ইউজুয়াল তার ফ্যাক্টরিতে যে প্রবলেমটা হয় যে এই প্রথম কোন একটা যন্ত্র সে তৈরি করছে, এখন তার যে ওয়ার্কাররা আছে তারা ঝামেলা করার সৃষ্টি করে। কারণ হচ্ছে যে যন্ত্র আসছে এর মানে আপনি ওয়ার্কার ছাঁটাই করে দিবেন। তো এইটা নিয়েই হচ্ছে ফার্স্ট এই সাইবার ক্রাইম শব্দটা ব্যবহার করা হয়। এবং এই যে যে যন্ত্রটা সে তৈরি করে এটাকেই আপনার ফার্স্ট একদম শুরুর দিকে নিউ টেকনোলজি বলা হয়। সো এখান থেকেই আপনার সাইবার ক্রাইম কনসেপ্টটা আসছে। আচ্ছা, সাইবার ক্রাইমের অনেকগুলো ডেফিনেশন আমি দিছি এখানে, আপনি হয়তো বা নেটে বা বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন বইতে আরো অনেক ডেফিনেশন। সবগুলা ডেফিনেশন মিলে একটা কথাই আসে, সেটা হচ্ছে যেটা আপনি জানেন, সাইবার ক্রাইম হচ্ছে ওই ধরনের ক্রাইম যেখানে আপনি কম্পিউটার ব্যবহার করতেছেন বা কোনো ইলেকট্রনিক সিস্টেম ব্যবহার করতেছেন বা কম্পিউটার সিস্টেম ব্যবহার করতেছেন, ইন্টারনেট ব্যবহার করতেছেন, সাইবার স্পেস ব্যবহার করতেছেন, এইগুলা ব্যবহার করে যে ক্রাইমটা আপনি ঘটাচ্ছেন বা যে ক্রাইমটা ঘটতেছে সেটাই সাইবার ক্রাইম। বিভিন্ন জন ঘুরে ফিরে এই একই কথাই বলছেন যে আপনি কম্পিউটার বেসড বা নেটওয়ার্ক বেসড বা আপনার কম্পিউটার সিস্টেম বেসড কোনো কিছু ইলিগাল বা এমন কোনো কিছু যেটা ক্ষতিকারক সে ধরনের কোনো কিছু করাটা বা করার চেষ্টা করাটাই হচ্ছে সাইবার ক্রাইম। দ্যাটস ইট। সাইবার ক্রাইমটা নরমালি ম্যাক্সিমাম সার্কামস্টেন্সেসে সাইবার ক্রাইমের 2 ধরনের এক্সাম্পল ইউজ করা হয়, যেখানে সাইবার ক্রাইম একটা হচ্ছে কম্পিউটার যেখানে ব্যবহার করা হয় অ্যাজ এ টার্গেট, আরেকটা হচ্ছে কম্পিউটার যেখানে অ্যাজ এ টুল হিসাবে ব্যবহার করা হয়। এই 2টা সার্কামস্টেন্সেসে হচ্ছে আপনার সাইবার ক্রাইম নরমালি ব্যবহার করা হয়। কিন্তু 1995 সালে ডেভিড চার্টার উনি বেসিক্যালি 4 ধরনের সাইবার ক্রাইমের কথা বলে। একটা হচ্ছে কম্পিউটারকে যেখানে আপনার টার্গেট হিসাবে ব্যবহার করা হয়, সেকেন্ডটা হচ্ছে যেখানে টুল হিসাবে ব্যবহার করা হয়, আর থার্ডটা হচ্ছে আপনার ইনসিডেন্টাল যে ক্রাইম গুলো ঘটে সেটা। আমি এখানে এক্সাম্পল দিছি ড্রাগ ট্রাফিকিং হতে পারে, সাইবার পর্নোগ্রাফি হতে পারে, আর 4 নম্বরটা হচ্ছে ক্রাইম অ্যাসোসিয়েট উইথ প্রিভ্যালেন্স অফ কম্পিউটার, যেমন সফটওয়্যার পাইরেসি হতে পারে, কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট হতে পারে, ট্রেডমার্ক ইনফ্রিঞ্জমেন্ট হতে পারে, এই ধরনের ক্রাইম। আর ইউরোপিয়ান কাউন্সিল একটা কনভেনশন করে অন সাইবার ক্রাইম। এখানে একটা জিনিস আমি আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে যে প্রকারভেদটা বা ক্লাসিফিকেশনটা আমরা সাইবার ক্রাইমের ইউরোপিয়ান কাউন্সিল থেকে নিয়ে আসছি, এটা কিন্তু এরকম না যে আমাদেরকে ফলো করতে হবে। আমি জাস্ট আপনাদেরকে পড়ানোর জন্য নিয়ে আসছি যে আপনার ইউরোপিয়ান কাউন্সিল এই ধরনের একটা ক্লাসিফিকেশন দিয়েছে সাইবার ক্রাইম। সেও এই ইউরোপিয়ান কাউন্সিলও 4 ভাবে ভাগ করেছে আপনার সাইবার ক্রাইমকে। প্রথম ধরনের সে দিয়েছে হচ্ছে ওই ধরনের অফেন্সগুলো যেগুলো আপনার কনফিডেন্সিয়ালিটি, ইন্ট্রিগিটি বা আপনার কোনো কম্পিউটার সিস্টেমের ডাটা বা সিস্টেম এ ধরনের জিনিসকে যখন ব্রিচ করতেছে। আমি এখানে এক্সাম্পল দিয়েছি ইলিগাল অ্যাক্সেস, যে
কোনো একজন ব্যক্তি হয়তো বা ইলিগালি বা আপনার পারমিশন ছাড়া আপনার অফিসের কম্পিউটার বা আপনার ফোন অ্যাক্সেস করলো, সেটা সেকেন্ড টাইপ হচ্ছে কম্পিউটার রিলেটেড অফেন্স, যেগুলো যে কম্পিউটারকে ইউজ করে আপনি ফ্রড করছেন বা ফরজারি করছেন, এই টাইপের অফেন্স। থার্ড হচ্ছে কন্টেন্ট রিলেটেড অফেন্স, যেমন চাইল্ড পর্নোগ্রাফি বা এটার মধ্যে ডিফেমেশনও আসে কন্টেন্ট রিলেটেড। এবং লাস্ট ওয়ান হচ্ছে কপিরাইট রিলেটেড অফেন্স। এরপরে আমরা যাব হচ্ছে বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম এর মধ্যে, মানে অনেক ধরনের সাইবার ক্রাইম আছে, এর মধ্যে কিছু কিছু সাইবার ক্রাইম এর ব্যাখ্যা আর কি আমি দেওয়ার চেষ্টা করেছি। এই যে যে সাইবার ক্রাইম গুলো সম্পর্কে আমি বলেছি, আমার সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালের যে সেকশনটা আছে ওই সেকশনটাতে দেখবেন কয়েকটা ডকুমেন্টস আছে যেখানে এই সাইবার ক্রাইম গুলোকে আরো বিশদ আকারে ওরা আলোচনা করছে, এরকম কিছু ডকুমেন্টস আমি আপলোড দিয়েছি, আপনি বোঝার স্বার্থে সেখানেও পড়তে পারেন। আচ্ছা, তো বিভিন্ন ধরনের মধ্যে ফার্স্ট এবং ভেরি কমন টাইপের যে সাইবার ক্রাইমটা আছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল টাইপের সাইবার ক্রাইম, যে আপনার গত বছর বা তার আগের বছর বাংলাদেশে এরকম হয়েছিল যে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে খুব সম্ভবত অনেক টাকা আপনার হ্যাকিং এর মাধ্যমে নিয়ে গেছিল, জানেন কিনা আমি জানি না, এই টাইপের যে ইয়াগুলো। হ্যাঁ, বা দেখা যাচ্ছে যে আমরা অনলাইনে হয়তো বা কোনো একটা কিছু কেনার জন্য আমি আমার ক্রেডিট কার্ড বা আপনি আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের ইনফরমেশন দিচ্ছেন, পরে দেখা যাচ্ছে যে আপনার কার্ড হ্যাক হয়ে গেছে, এই টাইপের যে ক্রাইম গুলো এগুলাকে বলা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ক্রাইম। আচ্ছা, এরপরে আসেন সাইবার পর্নোগ্রাফি। পর্নোগ্রাফির যে ব্যাপারটা, যে যখন এই ধরনের কোনো কিছু তৈরি করা হচ্ছে সেটা নগ্ন ছবি হোক, ভিডিও হোক, রাইটিং হোক বা অর্ধনগ্ন হোক, যেটাই হোক না কেন, সেটা যখন কোনো শিক্ষাগত এবং শৈল্পিক মান না থাকে তখনই ওই জিনিসটা পর্নোগ্রাফির আওতায় পড়ে অ্যাকর্ডিং টু পর্নোগ্রাফি কন্ট্রোল অ্যাক্ট 2012। তো এখন এই পর্নোগ্রাফি এই জিনিসটাকে যখন আপনি ইন্টারনেট বা কম্পিউটার ব্যবহার করে আপলোড দিচ্ছেন বা ডাউনলোড দিচ্ছেন, বা আপনি হয়তো বা কোনো একটা ব্লগে পর্নোগ্রাফি রিলেটেড কোনো কথা বলছেন বা হয়তো বা কোনো আর্টিকেল লিখছেন বা কোনো ফটো এডিট করছেন বা কোনো ফটো আপলোড দিচ্ছেন বা হতে পারে কোনো ভিডিও তৈরি করছেন বা ভিডিও আপলোড দিচ্ছেন, তখনই সেটা সাইবার পর্নোগ্রাফিতে চলে যাচ্ছে। তারপরটা আসেন সেল অফ ইলিগাল আর্টিকেলস। আপনি অবভিয়াসলি জানেন যে বাংলাদেশে যে আপনার ইলিগাল যে আর্ট ইয়াগুলো আছে, যেমন গাঁজা মদ, এই জিনিসগুলো বাংলাদেশে ইলিগাল, বা হয়তো বা আপনার কিছু কিছু মেডিসিনও আছে যেগুলো সেল করা ইলিগাল, বা আর্মস ডিলিং ইলিগাল, এই জিনিসগুলো যদি আপনি অনলাইনে কোনো পেজ ক্রিয়েট করে বা ফেসবুকে কোনো পেজ ক্রিয়েট করে আপনি যদি সেল করার চেষ্টা করেন, সেটাই হচ্ছে সেল অফ ইলিগাল আর্টিকেলস। এখন এই ইলিগাল আর্টিকেলস গুলোর আরেকটা ব্যাপার আছে, কিছু কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইট গুলো আপনার এমনি হয়তো বা দেখা যাচ্ছে যে সেখানে চাল ডাল নুন তেল এই টাইপের গ্রোসারি আইটেম সেল হয়, কিন্তু ওই চালের কোডে বেসিক্যালি আপনার হয়তো বা গাঁজা সেল হচ্ছে বা হয়তো বা মদের বোতল সেল হচ্ছে। কিছু কিছু পেজ বা কিছু কিছু ওয়েবসাইট এরকম আছে, এটা যারা এই ধরনের জিনিসের নিয়মিত ক্রেতা অনলাইনে এভাবে কিনে তারাই শুধুমাত্র জানে, আপনি আমার মতো পাবলিক এটা জানার কথা না, বাট এরকম কিছু ওয়েবসাইট বা এরকম কিছু পেজ আছে বাংলাদেশে। অনলাইন গ্যাম্বলিংটা হচ্ছে যে আপনার যে কিছু কিছু ওয়েবসাইট দেখবেন বা কিছু কিছু জায়গাতে দেখবেন যে গ্যাম্বলিংটা লিগাল, সেটার কথা আমি বলছি না, যেগুলো লিগাল সেগুলোতে সমস্যা নেই, কিন্তু যাদের অথরাইজেশন নেই, যারা অথরিটির পারমিশন ছাড়া অনলাইন গ্যাম্বলিং করছে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে বা বিভিন্ন ধরনের পেজে, এইটা হচ্ছে আপনার ইসের মধ্যে সাইবার ক্রাইম। তারপরে আসেন আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ইন্টেলেকচুয়াল প্রপার্টি ক্রাইম হচ্ছে সেটা হতে পারে এই যে আপনারা যখন কোনো একটা অ্যাসাইনমেন্ট লেখেন বা হোমওয়ার্ক আপনারা যখন লেখেন, আপনি গুগলে সার্চ দিচ্ছেন, হয়তো বা একটা দুটো আর্টিকেল বেরোচ্ছে, ওই আর্টিকেলটা থেকে আপনি একটা প্যারা কপি করে এনে আপনি আপনার অ্যাসাইনমেন্ট সেকশনে খুব সুন্দর মতো হুবহু এটাকে পেস্ট করে দিয়ে দিচ্ছেন, এটাই ইন্টেলেকচুয়াল প্রপার্টি ক্রাইম, যেটা অনেকেই আপনার করে। বা হয়তো বা কোনো একজনের বই আছে, ওই বইয়ের থেকে আপনি 10টা পেজ কপি করে নিয়ে এসে আপনি আপনার নামে কোনো একটা জায়গায়, বা
আমরা কি করতেছি, কোনো একটা সং আছে, সংটাকে কপি করে এনে আমি আমার কোনো একটা ডিসপ্লেতে ওই গানটা লাগাচ্ছি। এগুলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি। বুঝতে পারতেছেন তো? ম্যাম জি জি বুঝতে পারছি। এই অপরাধটা বেশি করি তো ওই জন্য আর কি। আচ্ছা, ইমেইল স্পুফিং এ আসি। ইমেইল স্পুফিংটা হচ্ছে এরকম একটা জিনিস যে আপনার কাছে সাপোজ কোনো একটা ইমেইল গিয়েছে, স্পুফ টাইপের ইমেইল, যেটা শো করতেছে একটা অ্যাড্রেস কিন্তু অ্যাকচুয়ালি ওই অ্যাড্রেসটা থেকে আসেনি, অ্যাকচুয়ালি অন্য একটা অ্যাড্রেস থেকে। এই জিনিসটা কিভাবে করা হয়? এই জিনিসটা নর্মালি বিভিন্ন ধরনের সফটওয়্যার থেকে ইউজ করে করা হয়, বা বিভিন্ন ধরনের আপনার কি বলবো আইপি অ্যাড্রেস চেঞ্জ করে যারা হ্যাকার এরা করে। যে সাপোজ ধরেন আপনার কোনো একজন লোক আছে যিনি হয়তো বা আপনার পরিচিত, কিন্তু সে আপনার ক্ষতি চায়, ক্ষতি চায়। তো তখন সে কি করলো, সে হয়তো বা এমন কিছু ইমেইল আপনার বসকে বা আপনার ওয়াইফকে পাঠালো, যেটা জানলে আপনার বস বা আপনার ওয়াইফের সঙ্গে আপনার সম্পর্কটা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, এখন সে আপনার বস বা আপনার ওয়াইফ দেখতেছে ইমেইলটা আপনার অ্যাকাউন্ট থেকে আসছে, কিন্তু অ্যাকচুয়ালি এই ইমেইলটা আপনার অ্যাকাউন্ট থেকে যায়নি, ওই যে যে হ্যাকার ভদ্রলোক যে আপনার ক্ষতি চাচ্ছে তার অ্যাকাউন্ট থেকে গিয়েছে। এটার জন্য নর্মালি বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করে, বা অনেক ধরনের অ্যাপও আছে সেটা ব্যবহার করে এই ধরনের ইমেইল স্পুফিংটা ক্রিয়েট করা হয়। এটাও এক ধরনের সাইবার ক্রাইম। এরপরে হচ্ছে ফোর্থ, মিনিং ও অর্থটা কি, বাংলা অর্থটা, শাব্দিক অর্থটা স্পুফিং? না, এটার বাংলা অর্থ আমি কোথাও খুঁজে পাইনি এখন পর্যন্ত। এটার বাংলা অর্থ ভাবে আপনি অনেকগুলাই অফেন্স দেখবেন, যে যেগুলার নামের বাংলাটা আসলে আপনি এই টাইপের ওয়ার্ড শুনেনি নাই। এই এই টাইপের সাইবার ক্রাইম গুলো আমার যেটা মনে হয় যে প্রথম যে জায়গায় অ্যারাইজ হয়েছে ওরাই হয়তো বা কোনো না কোনো ভাবে নামকরণটা করছে, দ্যাটস হাউ এটা চলে আসছে। জি আচ্ছা, এরপরে আসতেছে ফরজারি। ফরজারি হচ্ছে যখন আপনি কোনো কম্পিউটার, প্রিন্টার বা স্ক্যানার, ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে যখন আপনি কোনো কিছু তৈরি করতেছেন, সেটা টাকা নোটও হতে পারে, কোনো সার্টিফিকেটও হতে পারে। আপনি কম্পিউটারে এডিট করে অক্সফোর্ডের একটা সার্টিফিকেট বের করে ফেললেন, বানাই ফেললেন, এটাই ফরজারি। এবং এটা তো নর্মাল ক্রাইম হলে এটা পেনাল কোডের আন্ডারে যায়, বাট যখন আপনি কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ব্যবহার করে এটা করতেছেন, বা অনেক ওয়েবসাইট আছে ওয়েবসাইটে বা অ্যাপ ব্যবহার করে আপনি যখন করতেছেন, তখন সেটা সাইবার ক্রাইমের আন্ডারে চলে যাচ্ছে। বাট এমনি ভাবে ফরজারি করলে সেটা কিন্তু পেনাল কোডে যায়। ঠিক সেম ভাবে সাইবার ডিফেমেশনটা, এটা আপনি হয়তো বা জানেন যে ডিফেমেশনটা যখন নর্মাল ভাবে ডিফেমেশন হয়, ডিফেমেশন হয় হচ্ছে মিথ্যা জিনিস নিয়ে, সত্য জিনিস নিয়ে কখনো ডিফেমেশন হয় না অ্যাকর্ডিং টু পেনাল কোড। যে আপনার সম্পর্কে মিথ্যা কোনো একটা কথা বলা হলো যেটা আপনার মান সম্মানে হানিকারক বা হানি করলো, সেটা হচ্ছে ডিফেমেশন। তো যখন সাপোজ ধরেন আমি আপনার সম্পর্কে উল্টাপাল্টা কোনো একটা কথা বললাম যেটা সত্য না, মিথ্যা, যেটা আপনার মান সম্মানের ক্ষতি করলো, সেটা আপনার পেনাল কোডের আন্ডারে যাবে 499। কিন্তু যখন এটা অনলাইনে হবে, সাপোজ ধরেন আমি ফেসবুকে বা টুইটারে আপনার সম্পর্কে উল্টাপাল্টা কোনো একটা কিছু বললাম যেটা ফলে আপনার মান সম্মানের ক্ষতি হলো, তখন সেটা সাইবার ডিফেমেশন। সারাদিন কোন একজন ব্যক্তিকে বা কাউকে আপনি সারাক্ষণ মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে যখনই তাকে দেখতেছেন তখনই আপনি তাকে নক দিচ্ছেন, বাট সেই লোকটা হয়তো আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড না, বাট স্টিল আপনি তাকে নক দিয়ে যাচ্ছেন যে কথা বলো কথা বলো কথা বলো। সেই লোকটা আনইজি ফিল করতেছে, বা সে মানে কি বলবো মানে সে কমফোর্ট ফিল করতেছে না আপনার সাথে, কিন্তু তারপরেও আপনি তাকে মানে পাথর ছুড়ে যাচ্ছেন, এরকম টাইপের। মানে স্টকিং এর যে বাংলাটা আপনার বোঝায় সেটা হচ্ছে যে আপনি মানে তীর বা পাথর টাইপের কিছু একটা ছুড়তেছেন, যে রাস্তা দিয়ে একজন লোক যাচ্ছে আপনি তাকে কিছু একটা ছুটতেছেন বাট সে আপনারে পাত্তা দিচ্ছে না, এরকম টাইপের একটা জিনিস থেকে সাইবার স্টকিং শব্দটা আসছে। সো এটা হচ্ছে আপনার একটা অফেন্স যেটা অনেক সময় আমরা না বুঝে করি, বাট ইটস স্টিল এ সাইবার ক্রাইম। আচ্ছা, এরপরে আসি আনঅথোরাইজড অ্যাক্সেস। আনঅথোরাইজড অ্যাক্সেসটা মেইনলি হ্যাকিং বলা হয়,
কারণ হচ্ছে আনঅথরাইজড অ্যাক্সেসটা কি, যে আপনি আপনার ইমেইল সাপোজ ধরেন হ্যাক হয়ে গেল, হ্যাক হয়ে যাওয়ার পরে যে হ্যাক করলো বা যে হ্যাকার, সে আপনার ইমেইল অ্যাক্সেস করে সে হয়তো বা কোনো ইম্পর্টেন্ট কোনো ইনফরমেশন নিলো, বা হয়তো বা সে অন্য কোনো ওয়েতে অন্য কাউকে ইমেইল পাঠাইলো, সেটাও হতে পারে। বাট ওই লোকটা কিন্তু আপনার ইমেইলটা অ্যাক্সেস করার কোনো ধরনের পারমিশন ছিল না, সেটাই হচ্ছে আনঅথরাইজড অ্যাক্সেস। কমনলি আনঅথরাইজড অ্যাক্সেস গুলো হ্যাকিং এর মাধ্যমে হয়ে থাকে। আবার আনঅথরাইজড অ্যাক্সেস কে কিন্তু ইলিগাল অ্যাক্সেসও বলা হয়। সাপোজ ধরেন আপনার ফ্রেন্ড আপনার ইমেইলের পাসওয়ার্ড জানে, কিন্তু আপনি তাকে কোনো ধরনের পারমিশন দেন নাই আপনার ইমেইল অ্যাক্সেস করার, তো সে যেহেতু কোনোভাবে হয়তো বা আপনার কাছ থেকে ইমেইলের পাসওয়ার্ড নিছিল বা কোনোভাবে হয়তো বা দেখে ফেলছে, সো এখন যদি সে অ্যাক্সেস করে এটাও আনঅথরাইজড অ্যাক্সেস বা ইলিগাল অ্যাক্সেস হবে। আচ্ছা, এরপরে থেফট অফ ইনফরমেশন কন্টেইনিং ইলেকট্রনিক ফর্ম। যখন আপনি কোনো কম্পিউটার অথবা কোনো নেটওয়ার্কের কোনো কিছু যেটা আপনার অন্যের, সেখান থেকে কোনো ইনফরমেশন আপনি তার কম্পিউটারের হার্ড ডিস্কে, মানে ব্যাপারটা এরকম যে সাপোজ ধরেন আমার কোনো একটা স্টুডেন্ট আমার ল্যাপটপে কোনো একটা ডকুমেন্টস আছে যেটা হয়তো বা তার লাগবে, কিন্তু আমি তাকে হয়তো বা পারমিশন দেইনি ওই জিনিসটাকে, তো সে কি করলো, সে হয়তো বা আমার ল্যাপটপে কোনো একটা পেন ড্রাইভ ঢুকাইলো বা কোনো একটা হার্ড ড্রাইভ ঢুকাইলো, ঢোকানোর পরে ওই জিনিসটা ওই ডকুমেন্টসটা সে আমার সে ওই পেন ড্রাইভে কপি করে নিলো, কপি করে নিয়ে চলে গেল। এটাই হচ্ছে থেফট অফ ইনফরমেশন কন্টেইন ইন ইলেকট্রনিক ফর্ম। ইলেকট্রনিক ফর্ম কেন, কারণ হচ্ছে যখন আপনি পেন ড্রাইভে বা কোনো সিডিতে আলাদা করে ফেলতেছেন ওই ডকুমেন্টসটা, তখন সে চুরির বস্তুতে পরিণত হচ্ছে। যখন ওই ওই ডকুমেন্টসটা যতক্ষণ পর্যন্ত আমার ল্যাপটপে বাকি সব ডকুমেন্টসের সাথে ছিল ততক্ষণ পর্যন্ত ওই জিনিসটা চুরি হয় না, কিন্তু যখন ওটা ওই পেন ড্রাইভে ঢুকছে ঢোকার পরে সে যখন নিয়ে গেছে তখনই সেটা চুরি হয়ে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে ইমেইল বম্বিং। ইমেইল বম্বিংটা হচ্ছে ওই বম্বিং থেকে আসছে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আপনি কি করলেন, এটা আসলে অনেক সময় আপনার ওই বিভিন্ন সফটওয়্যার বা প্রোগ্রাম ইউজ করে জিনিসটা করা হয়, যে একজনের ইমেইল অ্যাড্রেসে আপনি 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে হাজার হাজার মেইল পাঠান। এখন সবারই মেইলের একটা ধারণ ক্ষমতা আছে, ঠিক আছে, এখন একাধিক মেইল যখন আসতেছে একটা সিঙ্গেল টাইম, তখন কি করতেছে আমার মেইলটা বা ইমেইলের সার্ভারটা আমার ক্র্যাশ করবে, এটাই হচ্ছে ইমেইল বম্বিং। যে ইমেইলের বম্ব মারছে, বম্ব মারার ফলে আমার ইমেইল অ্যাকাউন্ট বা ভিকটিমের ইমেইল অ্যাকাউন্ট ক্র্যাশ করছে। গেছে, আচ্ছা, এরপরে আসি আমি ডাটা ডিলিং। ডাটা ডিলিংটা মেইন কথা হচ্ছে কোনো একটা ডাটা আপনি কোনো একটা জায়গায় ইনপুট দিলেন, ইনপুট দেওয়ার সাথে সাথে ওইটা র ডাটা, তাই না, আপনি একটা ডাটা ঢুকাইছেন এর মানে হচ্ছে ওটা র ডাটা, এই ডাটাটা প্রসেসড হয়ে আসবে, এই প্রসেস হওয়ার আগেই ওই র ডাটাটাকে চেঞ্জ করে ফেলা হয়, এটাকেই বলা হয় আপনার ডাটা ডিলিং। এটার ম্যাক্সিমাম কেসগুলো এরকম যে ইলেকট্রনিক মানে ইলেকট্রিসিটি বিলের ক্ষেত্রে হয়, যে আপনি হয়তো বা অফিসে বিল দিতে গেছেন, আপনার 4,000 টাকা বিল আসছেন, আপনি 4,000 টাকা বিল দিলেন, যে যে অফিসারের কাছে আপনি বিলটা দিচ্ছেন উনিও 4,000 টাকা ঢুকাইলো, মানে ইনপুট দিল সে তার কম্পিউটারের সফটওয়্যারে, কিন্তু হয়তো বা ওইখানে ওই সফটওয়্যারের সাথে অন্য কোনো সফটওয়্যার ছিল যেটা ওই র ডাটা 4,000 টাকার ওই যে ডাটাটা, এই ডাটাটাকে চেঞ্জ করে ফেলছে, চেঞ্জ করে আপনার সফটওয়্যারে ঢুকলো হচ্ছে আপনি 2,000 টাকা দিচ্ছেন। তাহলে কি হচ্ছে, সফটওয়্যার জানে আপনি 2,000 টাকা দিচ্ছেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনি 4,000 টাকা দিচ্ছেন, মাথা নিয়ে 2,000 টাকা নেন, ডাটাটাকে আপনি চেঞ্জ করে ফেলছেন, এটাকে বলা হয় র ডাটা, সরি মানে ডাটা ডিলিং। এরপরে হচ্ছে সালামি অ্যাটাক। সালামি অ্যাটাকটা হচ্ছে আমি আপনাদের ওই ভিডিও রেকর্ডে এক্সাম্পলটাও মনে হয় দিছি, সেটা হচ্ছে যে আপনার কোনো একটা কম্পিউটার প্রোগ্রামকে এমন ভাবে চেঞ্জ করা হয় যে যে চেঞ্জটা হয়েছে সেটা চোখে পড়ার মতো না, কিন্তু এই চেঞ্জটা হিউজ ধরনের, মানে অ্যাট দ্য এন্ড দেখা যায় এই চেঞ্জটা হিউজ ধরনের একটা পরিবর্তন নিয়ে আসে, কিন্তু খালি চোখে আপনার কাছে মনে হবে যে হ্যাঁ আমার কম্পিউটারের প্রোগ্রামে সবকিছুই ঠিক আছে। আচ্ছা, এটা যে কনসেপ্টটা, এটা আসছে হচ্ছে আপনার ইউএস এর একটা ব্যাংকের মামলা ছিল। মামলাটা ছিল হচ্ছে যে একজন ব্যাংকের একজন এমপ্লয়ি,
সে কি করে ব্যাংকের যে সফটওয়্যারটা থাকে ওই সফটওয়্যারটার সাথে ছোট্ট আরেকটা সফটওয়্যার ইনস্টল দেয়। যে সফটওয়্যারটা ইনস্টল দেওয়ার পরে মেইন যে ব্যাংকের বড় সফটওয়্যারটা ওটার আদতে কোনো পরিবর্তন চোখে পড়েনি, ঠিক আছে। কিন্তু ওই ছোট যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটার কাজ ছিল হচ্ছে এভাবে প্রোগ্রামিংটা করা হয় যে প্রতি মাসে ব্যাংকের যত কাস্টমার আছে, সাপোজ ধরেন 1 লাখ কাস্টমার আছে, 1 লাখ কাস্টমারের অ্যাকাউন্ট থেকে 10 সেন্ট আর কি, মানে 10 পয়সা করে, 10 পয়সা করে সবার অ্যাকাউন্ট থেকে নিয়ে আলফাবেটিক্যালি যার নাম লাস্টে থাকবে সেই নামে অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাকাউন্টে প্রতি মাসে ওই টাকাটা জমা। সো 1 লাখ কাস্টমার যদি থাকে 10 সেন্ট করে প্রতি মাসে, হিউজ একটা অ্যামাউন্ট। তো এভাবেই চলতে থাকে, সমস্যা হয় না। সমস্যাটা বাধে ওই আলফাবেটিক্যালি লাস্ট যে নামে গিয়ে ওই টাকাটা জমা হতো ওইটার নিচে আরেকটা নাম এসে অ্যাড হয় যেটা একজন জেনুইন একজন কাস্টমারের ছিল। তো ওই ভদ্রলোক জেনুইন যে কাস্টমার, সে অ্যাকাউন্ট খোলার পরের মাস থেকে তার অ্যাকাউন্টে গিয়ে ওই টাকাটা জমা হওয়া শুরু হয়েছে। তখন ভদ্রলোক যখন ব্যাংককে ইনফর্ম করে, তখন ব্যাংক দেখে এরকম একটা ব্যাপার করছে যে একটা সফটওয়্যার ইনস্টল করা হয়েছে, যে সফটওয়্যারটার কাজ হচ্ছে সবার অ্যাকাউন্ট থেকে ছোট্ট একটা অ্যামাউন্ট নিয়ে অলফাবেটিক্যালি লাস্টে যে নামটা আছে সেই অ্যাকাউন্টে গিয়ে জমা হচ্ছে। সো সব মানে এটা নাম আই থিঙ্ক সালামি এভাবে দিচ্ছে যে সবার কাছ থেকে টিক 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 করে সালামি নিয়ে এসে বিশাল একটা অ্যামাউন্ট বানাইছে। এরপরে হচ্ছে ডিনাইল অফ সার্ভিস। এটা ডিনাইল অফ সার্ভিস একটা একটা হচ্ছে নর্মাল জিনিস, দেখা যায় যে আমরা যে ওয়েবসাইট গুলোর থেকে সার্ভিস নেই, সাপোজ ধরেন SSC বা ইন্টারে যে রেজাল্ট যখন পাবলিশ হয়, দেখা যায় যে আপনি দুইটার সময় যদি পাবলিশ হয় হুয়া 2টা বা 2:10 নাগাদ দেখা যায় যে ওয়েবসাইটে আপনি যখন রেজাল্ট দেখার জন্য যান, তখন আর ওয়েবসাইট বলে যে সার্ভার ইরর বা হয়তো বা আপনার ইটস নট রিচেবল, সার্ভিস ডিনাইড, এই টাইপের কথা দেখায়। কারণ হচ্ছে যে ওই অ্যাপ মানে 2:00 থেকে 2:10 বা 2:20 পর্যন্ত অল্প সময়ের মধ্যে প্রচুর লোক ওই ওয়েবসাইট থেকে সার্ভিসটা নেওয়ার জন্য চেষ্টা করতেছে, তাই না? সবাই রেজাল্ট দেখার চেষ্টা করতেছে, দ্যাটস হোয়াই তখন দেখা যায় যে ওই ওয়েবসাইট গুলা ক্র্যাশ করে। এটাই হচ্ছে ডিনাইল অফ সার্ভিস। এখন এই যে SSC বা ইন্টার রেজাল্ট দেখার যে ব্যাপারটা, এটা তো আপনার লিগালি হচ্ছে, যখন ইললিগালি কোনো একটা কম্পিউটারে বা কোনো একটা ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে আপনি সফটওয়্যার ব্যবহার করে বা কোনো প্রোগ্রাম ব্যবহার করে সেটাকে ইচ্ছাকৃতভাবে ডাউন করার জন্য আপনি এ ধরনের সার্ভিসের রিকোয়েস্ট পাঠাইলেন, তখন সেটা সাইবার ক্রাইম হচ্ছে। ভাইরাস অ্যাটাকটা জানেন, এটা ইয়া করার কিছু নেই, সবারই কম বেশি ভাইরাস অ্যাটাক হয়। বাট যখন কেউ ইচ্ছাকৃতভাবে আপনার কম্পিউটার বা ডিভাইসের ক্ষতি করার জন্য ইচ্ছাকৃতভাবে সে ভাইরাসটা আপনার কম্পিউটার বা ল্যাপটপে ইনপুট দিবে, তখন সেটা অফ হয়ে যাচ্ছে। আদারওয়াইজ ধরেন আপনি হয়তো বা কোনো একটা ডকুমেন্টস প্রিন্ট দেওয়ার জন্য আপনি ল্যাপটপটা নিয়ে দোকানে গেছিলেন, দোকানের ওদের ল্যাপটপে বা ওদের কম্পিউটারে ভাইরাস ছিল, সেই ভাইরাসটা আপনার ল্যাপটপে ঢুকবে, এটা তো অফ হয় না। বাট কেউ যদি ইচ্ছাকৃতভাবে এই ধরনের ভাইরাস আপনার ল্যাপটপে ঢুকায়, তাহলে হচ্ছে সেটা অফ হয়ে যাচ্ছে। এরপরে লাস্টের আগেরটা যেটা আছে সেটা হচ্ছে ওমস অ্যাটাক। ওমস অ্যাটাকটার ব্যাপারটা হচ্ছে যে সে ভাইরাসের মতো না, মানে ভাইরাস তো ঢুকে যে হ্যাঁ আপনার কম্পিউটারে ভাইরাস আছে, কিন্তু ওমস এর কাজ হচ্ছে যে সে আপনার কম্পিউটারে ঢোকার পর আপনার কম্পিউটারের ভিতরে সে তার নিজের ডুপ্লিকেট কপি তৈরি করতে থাকে, যত ফাঁকা স্পেস আছে সব সে খেয়ে ফেলে। আচ্ছা, এবং এটা যদি কেউ মানে ইন্টেনশনালি আপনার ক্ষতি করার জন্য, কম্পিউটারের মেমোরি লস করার জন্য করে থাকে, তাহলেই সেটা আপনার অফেন্স হবে। আচ্ছা, আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে ট্রোজান অ্যাটাক। ট্রোজান অ্যাটাকটা হচ্ছে এক ধরনের আনঅথরাইজ প্রোগ্রাম যেটা আপনার কম্পিউটারের ভিতর থেকে আপনার কন্ট্রোল করা হয়। সেটা কিভাবে হতে পারে, যে সাপোজ ধরেন অনেক সময় দেখা যায় যে আমাদের ইমেইলে উল্টাপাল্টা ইমেইল আসে, সেটার মধ্যে হয়তো বা লিঙ্ক থাকে যে এত টাকা আপনার অ্যাকাউন্টে আসছে, যদি পাইতে চান আপনি ক্লিক করেন, এই যে যে ইয়াগুলা, এই টাইপের ই হচ্ছে এই ট্রোজান অ্যাটাক। যে ধরেন আপনি ক্লিক করছেন, ক্লিক করার পরে ওখান থেকে কোনো একটা সফটওয়্যার আপনার কম্পিউটারের ভিতরে ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে নর্মালি এই ধরনের ইসে কি হয়, এরা আপনার ইনস্টল হয়ে যাওয়ার পরে যে বা যারা আপনাকে লিঙ্কটা পাঠাইছে এরা আপনার কম্পিউটার অ্যাক্সেস করতে পারে, কি আছে না আছে, আপনার কোথায় পাসওয়ার্ড আছে, কিসের কি পাসওয়ার্ড আছে, আপনি কোন ওয়েবসাইটে যাচ্ছেন, সবকিছু তারা দেখতে পারে। এটা ইন্টেনশনালি যদি মানুষ করে তাহলে সেটা ট্রোজান অ্যাটাক। ঠিক আছে, আচ্ছা,
আজকের মতো এই পর্যন্তই আপনার লেকচারের স্লাইডগুলো ছিল। এখন আপনার কি এই সাইবার ক্রাইম নিয়ে আর কোনো কোশ্চেন ছিল কিনা? না ম্যাম, আর কোনো প্রশ্ন নেই। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমি শেষ করব। শেষ করার আগে একটাই জিনিস বলি, আপনার নামটা হচ্ছে রানা না? আপনার ইয়াতে কি এই রানা নামই আছে? গোলাম সুমেরুল রানা। বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমি তো আপনাদের নেক্সট উইকের ই অবশ্যই ই করব। একটা সেকেন্ড আমাকে একটু সময় দিবেন। Thank you.